আগামী 12 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের লোকসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষিত হবে 16 এপ্রিল। আসানসোলের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তিনি হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা। রবিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করেন এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বাবুল সুপ্রিয়ের। রবিবার দিনে দেওয়াল লিখন শুরু করলেন বিধায়ক তথা আসানসোলের মেয়র সহ জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়। তিনি জানান, কাল উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। আর দিদি এমন একজনকে প্রার্থী দিয়েছেন যার নাম সবাই জানে, আলাদা করে ওনার আর কোনো পরিচয় করাতে হবে না। তার উপরে দিদির মুখ তো রয়েছে, তাই কর্মী ও নেতাদের মনোবল বাড়াতে আজ থেকে দেওয়াল লেখা শুরু করলাম। জয় নিশ্চয় হবে। আজই সমস্ত বিধায়ক ও সমস্ত নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের লড়াইয়ের দিক নির্ণয় করা হবে। ডিক্লেয়ার হয়েছে 12 তারিখে এবং আমাদের প্রার্থীর নামও গতকাল ডিক্লেয়ার হয়েছে ভোটের ডেট, এবং আজকে সকালে ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের প্রার্থীর নাম। এবং সেই জন্য চারিদিকে খুশি, এবং সবাই সব জায়গাতে পুরো আসানসোল লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আজ সন্ধ্যেবেলায় আমরা একটা মিটিংও ডেকেছি পুরো লোকসভা কেন্দ্রের সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উইন্সের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের, এমএলএদের এবং আমাদের আমাদের সিনিয়র নেতারা আছে এবং সমস্ত মাদারের ব্লক প্রেসিডেন্টরা আজকে থাকবে। আজকে তাদেরকে নির্দেশ দিয়ে দেবো, দিয়ে দেওয়া হবে ভোট বুথে যেভাবে কর্মী সম্মেলনগুলো চালু। আপনি তো তুলে ধরলেন, আপনি দেওয়াল লিখলেন এইখানে না? আমরা লিখি, হয়তো খুব সুন্দর লিখতে জানি না, কিন্তু চেষ্টা করি লেখার, কারণ আমরা লিখলে তবে আমাদের কর্মীরা নামবে, তাড়াতাড়ি নামবে, তারা নিজেরা ঘুরতে যাবে, নাহলে চারিদিকে তো সে প্রফেশনাল আর্টিস্ট দিয়ে করানো হয় করে সবাই। তো যেহেতু আমরা নিজেরা করি, তো আমাদের ছেলেপিলেরাও নিজেরা লেগে পড়বে যে ওটাতে মানে কিছুটা আর্থিক বাঁচত হবে আমাদের, এবং অন্যদিক দিয়ে একটা মানে কর্মীদের মধ্যে উৎসাহ আসবে কাজ করার। ওই শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট কি ফলাফল আশা করছেন? 100% জিতি, তো হারার কোনো প্রশ্ন নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।